20 অক্টোবর শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা উপলক্ষে জননী পরিবারের পক্ষ থেকে দুস্থ এবং হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে শাড়ি এবং লুঙ্গি। শুক্রবার সন্ধ্যায় এনায়েত বাজারের শহীদ আব্দুর রব কলোনিতে অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় 400 জন নারী ও 200 জন পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল এবং 1 নম্বর প্যানেল মেয়র আব্দুস সবুল লিটনের সর্বাত্মক সহযোগিতায় এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করছি, জননীর জন্য একটা জোরে করতালি হোক। সামনে পুজো, আমি যেটা শুনলাম যে ঈদের আগেও জননী এই কাজটা করে থাকে। পাশাপাশি এখানে যারা শিক্ষার্থী আছে, ক্ষুদ্র শিক্ষার্থী আছে, তাদের জন্য জননী লেখাপড়ার সামগ্রী বিলি করে থাকে। আপনাদের এখানে এসছেন, গত 15 বছর ধরে আপনাদের সাথে আমাদের পরিচিতিটা আছে। আমরা সরস্বতী পূজাতে বাচ্চাদের খাতা কলম এগুলি দিয়ে থাকি এবং ঈদের সময় আমরা বস্ত্র বিতরণ করে থাকি, শীতের সময় কম্বল বিতরণ করে থাকি। টাকা থাকলে দান করা যায় না, টাকা থাকলে সব করা যায় না। তার সবচেয়ে বড় কথা হলো যে যার আন্তরিকতা থাকে সে দিতে পারে। জননী পরিবার কর্তৃক এই যে শারদীয় দুর্গোৎসব 2023 বস্ত্র বিতরণ অনুষ্ঠান দেখছেন, এটা আসলে সম্পূর্ণ এই নাগরিক জনগণের স্বার্থেই কিন্তু আমরা করি। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদি সিনিয়র ক্রাইম রিপোর্টার ঋত্বিক নয়ন, মহানগর যুবলীগ নেতা রিটু দাস বাবলু, জাহেদ মিন্টু, নিপুণাথ সহ জননী পরিবারের অন্যান্য সদস্যরা। সৌমিত্র কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।